আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি হতে চলেছে। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। 5ই সেপ্টেম্বর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল, তবে সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। তারপর আজ সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই। কি আছে সেই রিপোর্টে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে, কখন এই শুনানি হতে চলেছে, কি কি জানা যাচ্ছে? কারণ আজকে সুপ্রিম কোর্টের রিপোর্ট দেবে সিবিআই, যাবতীয় দিকে নজর রয়েছে সব মহলের। দেখো, আজকে সকাল 10:30 নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, এবং এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে এসেছে সে বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও এক আধিকারিককে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং তিনি সেদিন আরজিকর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনার যে ঘটেছে সেই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে এবং কি উঠে এসেছে সে বিষয়েও কিন্তু জানাতে হবে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশকে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি 37 পাতার লিখিত আবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতা করছে রাজ্য সরকার। সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আজকে শুনানিতে উঠে আসার সম্ভাবনা রয়েছে। আরজিকরের দুর্নীতি অর্থাৎ হাসপাতালের সামগ্রিক দুর্নীতি, সেই দুর্নীতির একটা তদন্তের কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের গতি প্রকৃতি কী রয়েছে, এখনো পর্যন্ত কি উঠে এসেছে সেই বিষয়েও কিন্তু সিবিআইকে একটি স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার জন্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছিল। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছিল যাতে তারা কাজে যোগ দেন। এই বিষয়ে গোটা দেশ থেকে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এবং ইন্ডিভিজুয়ালি অনেকেই এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন, সেক্ষেত্রে সেই বিষয়গুলিও কিন্তু আজকে শুনানিতে উঠে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির এজলাসে প্রথমেই বেশ কিছু মামলার মেনশন হয় অর্থাৎ উল্লেখ করা হয়, সেক্ষেত্রে আজকের এই মামলার শুনানি সকাল 10:30 হওয়ার কথা থাকলেও কিছুটা এদিক ওদিক হতে পারে, কিছুটা সময় দেরি হতে পারে। তবে যেটা তালিকাভুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে আজকে এই মামলা, একেবারে প্রথম মামলা কিন্তু এই আরজিকরের মামলাটি। যেমনটা তুমি জানাচ্ছিলে যে গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অনুপস্থিত থাকার জন্য মামলাটির শুনানি হয়নি, আর আজ সেই মামলার শুনানি। স্বাভাবিকভাবেই গোটা দেশ তাকিয়ে রয়েছে, এবং আরজিকরের হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, সেই মামলা রুজু হওয়া কলকাতা হাইকোর্ট, তারপর স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের সেই মামলা গ্রহণ করার, আজ শুনানি যখন হচ্ছে তখন সেই ঘটনার 1 মাস আজকে কিন্তু পূরণ হচ্ছে। সব মিলিয়ে এই মামলার শুনানি কোন দিকে এগোয়, কোন বিষয়গুলি উঠে আসে তাকিয়ে রয়েছে গোটা দেশ। রাজীব, ধন্যবাদ। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে আজ সকালে 10:30 সময় শুনানি হওয়ার কথা রয়েছে, এবং আজ এই শুনানিতে সিবিআই তারা এত দিন ধরে ঠিক কি তদন্ত করলো, তাদের অগ্রগতি কি, সেই স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিতে চলেছে, এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ হয়, কি নির্দেশ শীর্ষ আদালতের হয়, সেই দিকে তাকিয়ে দেশবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।